ভোট পূর্ববর্তী আক্রোশের জেরে তীরবিদ্ধ হলো তৃণমূল কর্মী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 15 নম্বর অঞ্চলের কুমারী বাজার এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। জানা গেছে বুধবার বিকেলে নিজের হার্ডওয়্যারের দোকান খুলতে আসছিলেন, সেই সময় তার উপর অতকৃতভাবে হামলা করা হয়। এই ঘটনায় তীরবিদ্ধ হয় হাবিবুর রহমান। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার অভিযোগ তুলছে বিজেপির ওপর। অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করছে বিজেপি। কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ বললেন, এর সঙ্গে কোনোভাবেই বিজেপি জড়িত নয়। আদিবাসীরা হুল দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, এরপর উত্তেজিত করে তৃণমূল, তারপরেই এই ঘটনা। যদিও এই ঘটনায় মহিলাসহ বেশ কয়েকজনকে আহত হয়েছে বলে দাবি করেন তন্ময় ঘোষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট। কুমারীতে একটা তৃণমূল কর্মী তীরবিদ্ধ হয়েছে, কি বলবেন? দেখুন, বিজেপি আবার সেই ষড়যন্ত্র আরম্ভ, সেই নাটক। আসলে নির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর, তৃণমূলের জয়ের পর, বিজেপি দেখলো যত ড্রামা করছে সব ফ্লপ শো। একটা মানুষও মরল না, একটা ঘরেও আগুন লাগলো না, একটা ঘর লুট হলো না, কেউ রক্তপাত হলেন না, ওদের চোখ করকর করছে। আজকে আমরা জেলার 211টা পঞ্চায়েতে হুল দিবস পালন করছি, জেলা সদরেও করছি, অনেক বুথেও করছি। ওরা 2-3টি জায়গায় বিজেপির পক্ষ থেকে সরল আদিবাসীদের নিয়ে এসে হুল দিবসের নামে, তার মধ্যে কেশপুরের কুমারী বাজারে আমাদের একটি দোকান ভাঙচুর করেছে, একটি ছেলেকে মারধর করেছে। এবার উভয় পক্ষের বচসা হয়েছে, সঙ্গে সঙ্গে ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনকে তীর মেরেছে। তিনি এখন খুব সিরিয়াসলি ইঞ্জিওর্ড, আমরা তাকে মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করেছি। আজকে কি ঘটনা ঘটেছে 15 নম্বর অঞ্চলে? আজকের দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি তাৎপর্যপূর্ণ দিন, হুল দিবস, 30শে জুন। ওইখানকার কেশপুরের 15 নম্বর অঞ্চলের কৈগাড়া এলাকার আদিবাসীরা তারা হুল দিবস পালন করছিল। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতি বাহিনী এসে তাদের সাথে তাদের তীর ধনুক সব কিছু ছাড়িয়ে নেয়, তাদের সাথে গোলমাল করে, তারা ওখান থেকে চলে যায়। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কুমারী বাজারের কাছে, 50 ফুট বলে একটি জায়গা আছে, সেই 50 ফুট জায়গায় সেখানে তারা যখন খাওয়া দাওয়া করছিল, সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী তারা যে আক্রমণ করে, 3-4 জন আদিবাসী যুবক তাদের জখম হয়, মাথা ব্যথা ফেটে যায়, একজন মহিলা পর্যন্ত তার মাথা ফেটে গেছে। ভূষণ মান্ডি সহ প্রায় 5-6 জন আদিবাসী জখম হয়েছে। এখানে বিজেপির কোনো ব্যাপার নেই, বিজেপি তো এমনি কেশপুরের বাড়ি ছাড়া সন্ত্রাস, বিজেপির কোনো গল্প আসছে কেন এখানে? বিজেপির কোনো ব্যাপার নেই, এগুলো আষাঢ়ে গল্প ছাড়া কিচ্ছু না। এই আদিবাসীদের উপরে যে জঘন্য আক্রমণ, অত্যাচার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা করছি। যারা দুষ্কৃতিকারী, সেই দুষ্কৃতিকারীরা যাতে সাজা পায়, পুলিশ যাতে যাদের অ্যারেস্ট করে তার জন্য অনুরোধ করছি। আপনাদের কথা মাথায় রেখে এই মহামারীতেও বিভিন্ন রকম সুস্বাদু খাবার মেনু নিয়ে আবার হাজির আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান পিএম কিচেন।
বাগমোড় কাছড়াপাড়া। বিশদ জানতে কল করুন নিচে দেওয়া নম্বরে। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।